सुप्रभात बंधुगण, चार दिकटा केमन? वाओ ना, सकाल थेके हल्का हल्का जल हलो, झड़ हलो, दिए पर चारदिक मेघ टेक करे आछे, ठंडा ठंडा बतास, बेश लागछे किन्तु। ताई बोले आज के छादे थेके शुरूटा करी। बतासटा विशाल दिच्छे, एकदम पुरो बरफ बरफ ठंडा ठंडा बतास, आर चारदिक सबुज हये आछे हल्का जलेर जन्य। देखो एकदम पुरो वाओ। जल ही होक आ झड़ ही होक आ जाई होक, मानुषेर तो प्रत्येक दिन नित्य नैमित्तिक काज तो लेगेई थाकबे। एई जे ओखानटाते जेखाने थाकि सामनेटाते हाट बसे, मतलब हाट बसेछे, लोकजन सब्जि फब्जि किनछे बिकछे, ठंडा ठंडा लागछे किन्तु बेश सुंदर। ए छाद थेके तोमादेरके ड्रोन भिउ दिये दिलाम। एबारे जाई आमि चारटि सेवा शांति करि गा। बेश लागछे किन्तु, बेश लागछे, गाछगुलो एकदम पूरा प्राण फिरे पाच्छे। बेश बेश, होक होक जल फल होक, आम्बकुल डाम्बकुल होच्छे कत सुंदर। ठीक आछे ठीक आछे, जल दरकार, अनेक दिन रुखा सुखा गेलो, ओ जलटा होक भालो करे। बाह, तो चारटी सकाल सकाल सेवा करते बेरिये गेछि। देखो आकाशेर मुख भार, आर एइ चले एसेछि चारटी मुड़िटा खेये एलि। एइ तो খাওয়া দাওয়া একটু দরকার আছে, আকাশ যেমনই থাকুক, সবাই তো কোনো কাজ বন্ধ নাই, তো আমিও চারটি খাইলি, তারপর কাজে লেগে পড়ি আর কি। আমি রয়েছি এখন এই আমাদের খ্রিস্টান নাগা দিকে, তো এখানে টোপা টপ ওয়াটার ফলিং অ্যান্ড আই এম ভিজিং। দেখো এইটা হচ্ছে অ্যাসেম্বলি অফ গড চার্চ, এইখানটাতে 25শে ডিসেম্বরের সময়তে আরও বিভিন্ন যখন অনুষ্ঠান হয়, দারুণ সাজানো হয়, সুন্দর ঘন্টা বাজে, এখানে কত অনুষ্ঠান হয়, গাদা সবাই আমরা আসি, এখানটাতে কেক খাওয়ায়, 25শে ডিসেম্বরের সময় ছোটো ছোটো কেকের পিস দেয়। তো আমরা অনেক দিন থেকে আসি, বেশ বড় ভালো লাগে, এখানটাতে কত মানুষজন জড়ো হয়, ভিতরটা খুব সুন্দর করে সাজায়। দেখো বহু ধর্ম সবাইকে নিজের নিজের, কিন্তু উৎসবগুলো তো সবাইকারই, সেখানে সবাই মিলে জড়ো হওয়াটাতেই তো ভালোটা লাগে। এই যে এই রাস্তাটা নতুন চটি যে উঠছে বুঝলে তো, তারপরে চলো এবারে আরেকটা জায়গাকে এলাম। এইটা হচ্ছে তোমার চার্চ অফ নর্থ ইন্ডিয়া, এইখানটাতেও খুব সুন্দর অনুষ্ঠান হয়, গেদে মাইক বাজায়, চেড়ে একদম মাইক বাজায় যখন সেই বড়দিনের সময়তে, এখানেও প্রচুর ভিড় ফিড় হয়, আমরা সব আসি দেখতে। তো এই ছোটো শহরগুলোতে তো এইটুকুই আছে বলো, মানে এখানে তো আলাদা করে ধর্মের উৎসব বলে ওই রকম ব্যাপারটা হয় না, সেখানে হ্যাঁ দুর্গাপূজাতেও রহিম চাচার ঘরে নতুন জামা কাপড় আসে, বড়দিনে সবাই আমরা যেয়ে পরে কেক খাই, আবার আমাদের সব বন্ধু বান্ধবীর ঘর থেকে ঈদের সময়তেও সাময়ে দিয়ে যায় বা ফিরনি দিয়ে যায়, এইগুলোই ভালোবাসা। সকালে বেরিয়ে থেকে কাজ ফাজগুলো চুপাচ্ছি আস্তে আস্তে, একবার করে জল হচ্ছে, একবার করে ঝড় হচ্ছে, আকাশটা একদম পুরো মেঘে কালো হয়ে আছে, নীল নবঘনে আষাঢ় গগনে তো নাই এখনো, এখন আষাঢ় মাস হলে আর নীলও লয় তো, পাইসা পাইসা গগন, তো তিল ঠাই তবে নাই, মেঘটা করে আছে, একবার করে বিজলাচ্ছে, দেখতে পাচ্ছ একদম পুরো সেই চার তরফ কড়াই কড়ার মতন ব্যাপার, মেঘটা কেমন করে রেখেছে আর কি, একবার করে জল নামাচ্ছে, একবার করে ঝড় উঠছে, হু 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 করে আর ঠান্ডা বাতাসটা দমে দিচ্ছে। আর কাজ তো সেই করতেই হবে, কাজ তো আর বন্ধ নাই, তাহলে খাবো কি ওটা নাই। তো এই মোটামুটি চুগলি এবারে, আজকে তো বতর মোটামুটি, কারো যদি খিচুড়ি হয়, অল্প মাংস হয় বা ডিম ভাজা হয় তাহলে তো জমেই যেত, কিন্তু সেগুলো তো আর পাওয়া যাবে নাই। তো দেখি বেলা হয়ে গেল অনেকটা, আজকে ভাত ফাত খেতে মন যাচ্ছে নাই, দেখি আজকে অর্পণদের ঘরে এমন অসময়ে মিষ্টি ফিষ্টি চাটা এমন খেলাম, দিয়ে পরে আর ভাত খাওয়ার চার নাই, তাই বলে অল্প ম্যাগি খেয়েলি, যে সামন্ত দোকানে ম্যাগি নিয়ে বসে গেছি, হালকা করে ইয়াতেই হয়ে যাবে। আর এই মেঘলা মেঘলা ওয়েদারে ঠিকই আছে, আর সামন্তর তো স্পেশাল ম্যাগি তো আছেই, তো এখানটাতে সব মাস্টারদা তমসা দিয়েদের সঙ্গে দেখা হলো, আর এই যে ইনি ডোরিমনের বিশাল নকল করছিল, খেতে খেতে এন্টারটেনমেন্ট হচ্ছে ভালোই। একবার ডোরিমনটা একবার করো তো, হাসি দেখো এই তো এবারে খেতে খেতে এন্টারটেনমেন্ট হয়ে গেল মোটামুটি। কই রে সামন্ত,
সামন্ত একদম ফুর্তিতে রাঁধছে, এরকম কোনো চাপ নাই। আর এই এখানে তো এদের সাথে দিদির বহু জোর খিদা পেয়েছে, দিদি আমাদের খিচুড়ি খাওয়াবে কালকে বলছে। আর এই যে মাস্টার দা একদম শুকনো মুখে স্কুল থেকে এসে পরে হাজির, ঠিক আছে আমি চাটি খেয়েলি দীপ্রভা যাই, দিদি চাঁদা তুলছে খিচুড়ি খাওয়ানোর জন্য। তো তোমরা যদি কেউ খিচুড়ি খেতে চাও তোমার সাথে সঙ্গে যোগাযোগ করতে পারো, খিচুড়ি খাওয়াতে চাইলে। তো আমি আপাতত খাই এটা, লাই একটু পরে এবার আবার দেখা হবে। মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। তো সে যতই মেঘ থাকুক কেনে সূর্য ঠিক থাকবে কি? আর সেই রকমই আমাদের লাইফটারও তাই, মেঘ দেখে চাপ নিলে চলবে নাই, আলো আবার ঠিক আসবে, আবার এই দেখো এরকম পরিষ্কার হয়ে যাবে সব। আমিও সব মোটামুটি কাজ ফাজ চুকিয়ে পরে এলাম পাড়া দিকে। এবার আবার পাড়াতেও একটু কাজকর্ম আছে, ওই যে বললাম কাজ তো করতেই হবে, সেটা খাবো কি? আমাকে তো আর ওই যে একটা চাকরির পরীক্ষা হয়েছে মানে তো এলাই যে আমাকে একদম সমস্ত ব্যবস্থা হয়ে গেল, আর আমাকে কিছু করতে হবে না, কিছুই না, তাই যাই কাজ করি। কাজ করো তোমরাও, আর আশা রাখো সূর্য উঠবে। বাস পরশু বিকেলবেলায় পেটু গোপগোবর্ণের ঘর থেকে ফিরছিলাম, তখনকার সিনটা একটু দেখাই উইথ পাতি ব্যাকগ্রাউন্ড মিউজিক। একদিন মোহাবত ওড় কর একদিন গলি কে মোড় পর তেরি হথেলি পর লিখু মেরা নাম তেরে নাম পর ফির তু তকল্লুফ ছোড় কর ফির তু ঝুকা কর কে নজর রখনা মেরে কাম দে পে সর জিন্দেগি কুছ তো বতা জিন্দেগি আপনা পতা জিন্দেগি কুছ তো বতা জিন্দেগি আপনা পতা জিন্দেগি তারো ভরি এক রাত মে তেরে খত পড়েঙ্গে সাথ মে কোরা জো পন্না রহ গয়া এক কাঁপতে সে হাত মে থোড়ি। বাথরুমে গান করছিলাম তো ইয়ার পরে টোকা পড়লো, তাইলে ওইখানেই থামাতে হলো, সিন শেষ করতে হলো আর কি। কি আর করা যায় গুরু, এই তো লাইফ। আজকে অনেকটা দেরি হয়ে গেল, তো এতক্ষণ অন্যদিন দেখতে পাও ভিডিওটা, সময় পাইনি, একটু কাজে কাজে গেল আর কি, তার জন্য দেরি হলো। হয় লাইফ তো বুঝতে পারছো, আপ ডাউন আপ ডাউন তো থাকবে কি? এই যে কখনো পাশ দিয়ে এরকম চমচা গাড়ি পেরিয়ে যাবো, কখনো ফাঁকা রাস্তা। তো আমাদের জীবনটাতেও নাই এই প্রকৃতির মতন, কখনো একদম চড়চড়িয়া রোদ, কখনো আবার ঝিরিঝিরি বৃষ্টি, কখনো আবার একদম চকচকা নীল আকাশ, সবই থাকে। আর থাকার দরকারও আছে, কারণ এইগুলো আছে বলেই, প্রত্যেকটা আছে বলেই প্রত্যেকটার গুরুত্বগুলো আছে। হাসিটা আছে বলেই বা কান্নাটা আছে বলেই হাসির গুরুত্বটা আছে, দুঃখটা আছে বলেই আনন্দটার গুরুত্বটা আছে। থাকুক থাকবে কো সব। তো তোমারা ভাই কালচার মেবি থা, কালচারে আছি বস, ছিলাম আর কি ছোটোবেলায়। ছোটোবেলায় ফেবু কবি ছিলাম, ফেবু ফেসবুকে ওয়ান লাইনার টু লাইন, ওয়ান লাইনার লাইন টু লাইনার ফোর লাইনার মাঝে মধ্যে দিতাম। একটা এই প্রসঙ্গে মনে পড়লো, তো একটু ঝেড়ে দিই আর কি, মানে সুযোগ পেলেই যেটা হয় আর কি, মানুষ তো বুঝতে পারছ। তো যাই হোক, লিখেছিলাম কি লিখেছিলাম ও মনে করি, ধরো ছিল দক্ষিণে হয় ডাক দিয়ে যায় তুমি ভেজো বৃষ্টি হলে, একলা বসে শব্দ বুনি শহর তোমার চোখের জলে, গ্রীষ্মটারও খুব প্রয়োজন পূর্বে তুমি ফাটবে মাটি, জানি শহর আমার সোনার সমান,
তবু দহন ছাড়া হয় কি খাঁটি। তো বস, অন্যদিন আমি ভাব সম্প্রসারণ করি, আজকে তোমরাই করে নাও, আজকে দায়িত্বটা তোমার দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আজকের মতন এখানে বান্ডিল করি, অনেকটা রাত হইলো, দেখতে পাচ্ছ মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, দেখতে পাচ্ছ তো ঠান্ডা পড়ে গেছে আবার। তো আপাতত ভালো থাকো, ভালো রাখো, কাল আবার দেখা হবে, শুভরাত্রি, টাটা।